প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি নিয়মিত আয়োজন গল্প কথা। আয়োজনে আপনাদের সাথে আছি আমি মারজান সুমি এবং বরাবরের মতোই আজও আমার সাথে রয়েছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন উদয় হাকিম, পরিচালক ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো আছি। আমি প্রথমেই আপনাকে, এসিটিভি কর্তৃপক্ষ এবং গল্প কথার দর্শক যারা আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি ভিস্তা পরিবারের পক্ষ থেকে। বাহ, চমৎকার, শুভেচ্ছা পেয়ে হচ্ছে ভালো লাগলো, আপনাকেও শুভেচ্ছা জানালাম। এবারে চলে যাব একটু আপনার কথায়, ভিস্তার কথায় আসবো। আপনি যেহেতু ভিস্তায় এখন পরিচালক হিসেবে আছেন, ভিস্তা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। খুব অল্প দিনেই এত জনপ্রিয় হয়ে যাওয়া একটি ব্র্যান্ড, তো আপনার কর্মজীবনের শুরুটা আসলে কোন প্রতিষ্ঠান থেকে? 99 সালে আমি প্রথম আলো দিয়ে আমার প্রথম কর্মজীবন শুরু। এরপর আমার দেশ, এরপর চ্যানেল আই, সিএসবি নিউজ, কালের কণ্ঠ, তারপরে আমি আসি ওয়ালটনে। অ্যাবাউট 12 ইয়ার্স, মানে প্রায় 12 বছর সাংবাদিকতায় ছিলাম। ইনফ্যাক্ট এখনও সাংবাদিকতায় আছি। আর এরপরে আমি ওয়ালটনে ছিলাম, সেখানে সর্বশেষ সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম, এবং গত 12ই ফেব্রুয়ারি ওয়ালটন থেকে আমি পদত্যাগ করেছি এবং মার্চের 1 তারিখ থেকে এই ভিস্তার সঙ্গে যুক্ত হয়েছি। একটু পার্থক্য হলো যে ওয়ালটনে আমি এমপ্লয়ি ছিলাম আর ভিস্তাতে আমার কিছুটা শেয়ার রয়েছে, বলতে পারেন উদ্যোক্তা পরিচালক হিসেবে আছি। বাহ, ওকে। তো মানে এই যে ক্যারিয়ারের যে ভ্যারিয়েশনগুলো, প্রথমে ছিলেন হচ্ছে জার্নালিজম নিয়ে কাজ করা একজন মানুষ, তারপরে আসলেন কর্পোরেট জায়গায় ওয়ালটন নিয়ে, মানে ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কাজ করলেন এবং এত লম্বা একটি সময় কাজ করেছেন। এবং ওয়ালটন আমার মনে হয় যে জনপ্রিয়তা এত অল্প সময় পেয়েছে আপনাদের হাত ধরেই, সে তারপরে এখন আবার হচ্ছে আরও একটি নতুন ইলেকট্রনিক্স পণ্য নিয়ে বা একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হলেন। তো এইটাই কি আপনার প্ল্যান ছিল নাকি এটা জাস্ট হয়ে গেছে? এগুলো আসলে হয়ে যায়। বাংলাদেশের যে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেখানে আসলে ওই রকম প্ল্যান করে কিছু হয় না। আর আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের ওই সামর্থ্য নেই যে প্ল্যান করে আমরা তেমন কিছু করব। হয়ে যায়, তবে সেই যে হয়ে গেল, সেই হয়ে যাওয়াটার সঙ্গে একটা পরিকল্পনা সমন্বয় থাকে। আমি কেন ওয়ালটন ছাড়লাম এটি অনেকেই প্রশ্ন করেন। সেটি হলো যে ওয়ালটনে আমি ছিলাম এমপ্লয়ি। আমি যত বড় কর্মকর্তাই হই না কেন, দিন শেষে কিন্তু আমি এমপ্লয়ি, চাকরি করতে হচ্ছে, চাকরি করতে পারি। আর বাংলাদেশের যে এই যে চাকরির যে প্যাটার্নটা, মিডিয়া বলেন বা কর্পোরেট হাউস বলেন, এগুলোকে আমি বলি যে অনেকটা আনসারের মতো চাকরি। আনসার কীরকম? যখন ইচ্ছে আন, যখন ইচ্ছে ছাড়। আচ্ছা। এবং অনেক প্রতিষ্ঠান আছে যে আপনি হয়তো সকালে অফিসে যাচ্ছেন, অফিসে গিয়ে দেখবেন যে আপনার পাঞ্চ করছেন, গেটটা খুলছেন না আপনার জন্য। তো আপনি হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করলেন বা দারোয়ানকে বললেন, দারোয়ান হয়তো বলবো যে আপনি এমডি স্যারের সঙ্গে কথা বলেন, এমডি স্যারকে ফোন দিলেন, সে উনি হয়তো বলবেন যে সরি, আপনাকে জানাতে ভুলে গেছি, আপনার তো আর চাকরিটা নেই, আপনি কার্ডটা দিয়ে যাবেন আর আপনার পাওনা দাওনা বুঝে নেবেন। সেই পাওনা দাওনাও সবাই বুঝিয়ে দেয় না। এই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। তো সেইখানে আপনি মিডিয়ার চাকরি বলেন, কর্পোরেট চাকরি বলেন, মানে মানে ওই প্রফেশনালিজমের জায়গাটা নাই, রাইট, সেটি নাই। এই কারণে ওই আর্থিকভাবে নিজেকে একটা স্টেবল জায়গায় নেবার জন্য আমি মনে করি ব্যবসার কোনো বিকল্প নেই। তো এই যে ভিস্তাতে আসলাম, এখানে আমার কিছুটা শেয়ার রয়েছে, মানে উদ্যোক্তা হিসেবেও কাজ করেছেন। তো ভাই, বেড়ে ওঠা কোথায়? আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, টাঙ্গাইলের পাত্রাইল, যেখানে আপনার টাঙ্গার শাড়ির মূল জায়গা সেটি। আর আমার জন্ম টাঙ্গাইলেরই মির্জাপুর থানায়, একটা প্রত্যন্ত গ্রাম। দেখা যাচ্ছে চৈত্র মাসেও গ্রামের চারদিকে পানি থাকে। তো আপনার যে গ্রামের কথা বলছেন, সুন্দর একটি গ্রাম, সেখানে যখন মানে আপনার বেড়ে ওঠা, আপনার ভাই বোন কয়জন ছিল বা সেই সময়কার কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমরা 3 ভাই, কোনো বোন নেই। আমি একটু ডানপিঠে ছিলাম, ডানপিঠে ওই অর্থে যে প্রচুর খেলাধুলা করতাম, ফুটবলের শব্দ শুনলে আমাকে কেউ ঘরে আটকে রাখতে পারতো না। আপনার মানে আপনার পছন্দের খেলা কি? ফুটবল, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সব ধরনের খেলাই করতাম। বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি তো মানে ব্রাজিলের অন্ধভক্ত, কারণ ব্রাজিলের যে যখন মানে সুবর্ণ সময় গিয়েছে,
মানে মনে হতো যে ব্রাজিল যে খেলাটা খেলে এটা স্বপ্নেই সম্ভব, বাস্তবে সম্ভব না, এরকম স্বপ্নের একটা দল ছিল ব্রাজিল। আমি আর্জেন্টিনা, আপনি ব্রাজিল, আমরা অপোজিট হয়ে গেছি। ঠিক আছে, এবার আবারও আপনার গল্পে আসি। আচ্ছা, ওই জায়গাটা আমি আরেকটু বলতে চাই যে আমার ছোটবেলায় আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে, টাঙ্গাইল থেকে। এরপর আমি ঢাকা কলেজ থেকে ইন্টার করেছি, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় অনার্স মাস্টার্স করে তারপরে প্রথম চাকরি আমার প্রথম আলোতে হয়। আচ্ছা, তার মানে আপনার পড়াশোনাও ছিল সাংবাদিকতা নিয়ে, সাংবাদিকতাকে ঘিরেই আপনার পরিকল্পনাও ছিল তার মানে বোঝা যাচ্ছে। এবং আপনি অনেকদিন, দীর্ঘ 12 বছর বলছিলেন যে আপনি সাংবাদিকতার সাথে ছিলেন, তো এক অর্থে এখনও সাংবাদিকতার সঙ্গেই আছি। কারণ আমি এই যে risingbd.com নামে একটা অনলাইন আছে, বেশ জনপ্রিয় বলা চলে, এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলাম আমি। 12 তারিখে ওখান থেকে রিজাইন করেছি। এখন business hour24.com নামে একটা অনলাইনে বিশেষ প্রতিবেদক হিসেবে এখানে আছি। জি, আমরা, আমাদের পরিকল্পনা আছে যে আমরা নিজেরাই একটা অনলাইন বা নিউজ পোর্টাল এরকম কিছু একটা করব। ঠিক আছে, আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে এই গল্পগুলো শুনবো। অনুষ্ঠানে এই মুহূর্তে একটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভির নিয়মিত আয়োজন গল্প কথা। অনুষ্ঠানে গল্প এবং কথায় কথায় সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতিতে যাবার। আপনারা কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট বিরতির পর। দর্শক, বিরতি থেকে ফিরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। সাথে আছি আমি মারজান সুমি এবং আমার সাথে রয়েছেন বিস্তার ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক উদয় হাকিম। জি, আপনার গল্পের বলছিলাম যে একটু আপনাকে থামিয়ে দিয়ে যে আমরা বিরতি থেকে ফিরে আবার শুনবো, আমরা সেই গল্পে আবারও চলে যাই। আমাদের প্ল্যান আছে যে ভিস্তা থেকেই আমরা কোনো একটা মিডিয়াতে যাব, একটা মিডিয়া করব। এই এছাড়া দেশের বাইরে মিডিয়া বলতে আপনি প্রোডাকশন হাউস বোঝাচ্ছেন? প্রোডাকশন হাউস ঠিক না, অনলাইন প্রোডাকশন হাউসও হবে এবং সেই সঙ্গে একটা অনলাইন নিউজ পোর্টাল বা টেলিভিশন, মানে ভিস্তার নামে, ভিস্তার নামে, আচ্ছা, এটাও আছে। আর ইউরোপ থেকে আমার কাছে একটা অফার আছে, এটা ওখানে আমি একটা অনলাইন করে দিয়েছি। তারা এই রাইজিং শব্দটাকে খুব ভালো লেগেছে বলেই তারা রাইজিং মালটা নামে একটা অনলাইন করেছি। ওকে, তো ওনারা চাচ্ছেন যে এটা আমি টেক কেয়ার করি, আমি এটার দায়িত্ব নেই। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যদিও হচ্ছে আপনি কথা বলছিলেন, সরি, ভিস্তা নামটা বলছিলেন, যে এই ভিস্তা নামের মানেটা কি, বা হচ্ছে মানে কেন ভিস্তা নামটাই রাখা হলো? প্রথমত ভিস্তা নামটা উচ্চারণ করতে একেবারে সহজ, উচ্চারণ করা সহজ, লেখা সহজ, মানে গ্রামের মানুষ, একটা অশিক্ষিত মানুষ বা নিরক্ষর মানুষ, তিনিও ভিস্তা শব্দটা সহজে উচ্চারণ করতে পারবেন। এই আর ভিস্তা শব্দের অর্থ হচ্ছে দূরদর্শী, এবং এর ভাবার্থ হচ্ছে সাফল্যের সিঁড়ি। আচ্ছা, আমরা আসলে দূরদর্শী হতে চাই এবং সাফল্যের সিঁড়ি বেয়ে আমরা শীর্ষে যেতে চাই। আচ্ছা, ওকে, তো এবারে একটু ভিস্তা নিয়েই বলবো, যে আপনার তো ভিস্তার জার্নিটা ফেব্রুয়ারি থেকে শুরু বলছিলেন। আসলে ভিস্তার জার্নিটা শুরু 2021 সালের জানুয়ারি থেকে। আচ্ছা, শুরু থেকেই আমি এখানে ছিলাম, কিন্তু যেহেতু আমি আরেকটা প্রতিষ্ঠানে কাজ করছিলাম, চাকরি করছিলাম, যে কারণে প্রত্যক্ষভাবে আমি এর সঙ্গে জড়িত হতে পারছিলাম না। যখন মনে হলো যে এখন আমার প্রত্যক্ষভাবে জড়িত হওয়া উচিত, দরকার, আমার প্রয়োজন আছে প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে, তখন আমি ওয়ালটন থেকে রিজাইন করে ভিস্তাতে জয়েন করেছি। তারপরে আমি বলবো যে এই যে শুরুটা বা এই পর্যন্ত ব্যক্তিকাল একেবারেই কম, কিন্তু এর মধ্যে ভিস্তা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এর পিছনে কি কি স্ট্র্যাটেজি আপনারা ফলো করেছেন, বা আপনি মূলত ডিরেক্টরের জায়গা থেকে কীভাবে কাজ করেছেন? আসলে অতটা জনপ্রিয় হয়তো হয়নি, অনেকেই হয়তো নাম জানেন না, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে অন্যরকম। আর আপনি জানেন যে ইলেকট্রনিক্স মার্কেটের একটা বিশাল মার্কেট, এবং এখানে বিশাল চ্যালেঞ্জ, কারণ খুব বড় বড় বিশ্বের সেরা সেরা ব্র্যান্ড, বাংলাদেশে সেরা সেরা ব্র্যান্ড এই বাংলাদেশে মার্কেট করছে। সেইখানে ভিস্তা নামে একটা নবীন, একটা শিশু এসে কীভাবে তার জায়গা করে নেবে, তো সেই জায়গাটাতে আমরা একটা জিনিসই গুরুত্ব দিয়েছি যে কোয়ালিটি। বাংলাদেশে অসংখ্য প্রোডাক্ট আছে আপনার চারপাশে, বাঁয়ে ডানে উপরে নিচে তাকালেই অসংখ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন, বাট সেগুলো কোয়ালিটি সম্পন্ন নয়। তো আমরা চেষ্টা করব যে কোয়ালিটি দিয়ে আমরা মানুষের মন জয় করতে। আপনি একটা পরিবারে যখন ভিস্তা প্রোডাক্ট যাবে, তিনি যখন 5 ইয়ার্স ইউজ করবেন, দেখবেন যে কোনো প্রবলেম হচ্ছে না, খুব ভালো সার্ভিস পাচ্ছেন, তখন কিন্তু আপনার মনে হবে না এই প্রোডাক্টটা ভালো। তো এখন না হলেও আফটার 5 ইয়ার্স আপনি কিন্তু রেফার করবেন যে অন্য কিছু কেনার দরকার নেই, তুমি ভিস্তা কেনো। ওই জায়গাটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। আর আমার এই যে 12 ইয়ার্স এই বিজনেসের সঙ্গে এই এরিনাতে ছিলাম, আমার একটা অভিজ্ঞতা হচ্ছে
যে এই সেক্টরে যারাই বাংলাদেশে বিজনেস করছেন তাদের মধ্যে অতি মুনাফার একটা প্রবণতা রয়েছে। দেখা যাচ্ছে যে তার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে বা আমদানি করতে যে পরিমাণ খরচ হচ্ছে সেইখানে সে এর চেয়ে এখন যা প্রফিট করছে তার চেয়ে আরও 50% ছেড়ে দিলেও তার প্রফিট থাকতো। কিন্তু এই যেহেতু মার্কেটে তারা অতি মুনাফার একটা লোভ তাদের আছে, ওই অতি মুনাফার লোভ থেকে আমরা বেরোতে চাই। আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হবে ওদের চেয়ে বেটার, কিন্তু দামেও আবার ওদের চেয়ে কম দেব, এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা। তাহলে আপনাদের লস হচ্ছে না, আপনারা তাই বলতে চাচ্ছেন? লস দিয়ে কেউ বিজনেস করবে না এবং আমরাও করব না। তার মানে আপনি বলছেন যে অন্যান্যরা একটু বেশি মুনাফা করছে, আপনারা হচ্ছে যারা ক্রেতা সাধারণ আছে তাদের আসলে আয়ত্তের মধ্যে বা সাধ্যের মধ্যেই আপনারা প্রোডাক্টগুলো দিতে চাচ্ছেন। তো এখন বিস্তার প্রোডাক্ট লাইনটা একটু জানতে চাচ্ছি, কী কী প্রোডাক্ট নিয়ে বিস্তার যাত্রা শুরু করলো বা এখন পর্যন্ত কী কী প্রোডাক্ট আছে? এখন এই মুহূর্তে আমরা গাজীপুরের হাইটেক বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা একটা ফ্যাক্টরি করেছি, সেখানে শুধুমাত্র টেলিভিশন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের টেলিভিশন, সেখানে বেসিক টিভি, এলইডি টিভি, স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি। তো এক সময় কিন্তু আপনারা জানেন যে সিআরটি টিভির একটা প্রচলন ছিল, ওই যে দেখতে মোটা গড়ে বসে থাকতো, সিআরটি টিভি থেকে এরপরে আসলো এলসিডি টিভি, এলসিডি টিভিও এখন চলে গেল, তারপরে আসলো এলইডি টিভি, এলইডি টিভির পরে আসলো আপনার স্মার্ট টিভি, কিন্তু অ্যান্ড্রয়েড টিভি হচ্ছে এখন লেটেস্ট ভার্সন। অ্যান্ড্রয়েড টিভিটা হচ্ছে আপনার বড় পর্দার একটা মোবাইল ফোন, আপনার মোবাইল ফোনের মধ্যে যতগুলো ফাংশন আছে, যা যা করতে পারছেন তার সব কিছু এখানে আছে, বরং তার চেয়ে আরও বেশি ফাংশন আছে। এখন আমরাই বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড 9 নিয়ে এসেছি এবং আমরাই বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড 11 নিয়ে আসছি। এবং অ্যান্ড্রয়েড টিভিটা হচ্ছে এটা দিয়ে আপনি অসংখ্য কাজ করতে পারবেন, আপনি কেবল লাইন কেবল সংযোগ ছাড়াই আপনি অসংখ্য টিভি চ্যানেল দেখতে পারবেন, আপনি টফি বিনস এরকম নেটফ্লিক্স এগুলো দেখতে পারবেন, 5,000-10,000 অ্যাপস আপনি ওখানে ইউজ করতে পারবেন, সোজা কথা একদম আনলিমিটেড, এবং আগামী দিনের টিভি হচ্ছে ওই অ্যান্ড্রয়েড টিভি। বাহ, চমৎকার। তো আমরা আপনার সাথে আরও কথাবার্তায় ফিরবো, কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠানে দ্বিতীয় বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, গল্প এবং কথা বলতে বলতে এই মুহূর্তে আরও একটি বিরতির সময় হয়ে গেল, কিন্তু আপনারা কোথাও যাবেন না, ফিরছি একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। আয়োজনে আপনাদের সাথে আমি আছি মারজান সুমি এবং আমার সাথে আছেন উদয় হাকিম। জি, তো আমরা ভিস্তার প্রোডাক্ট লাইন নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন বিরতির আগে, তো এখন আমরা টেলিভিশন করছি, এই বছরের মধ্যেই আমরা এয়ার কন্ডিশনার এবং হোম অ্যাপ্লায়েন্স প্রোডাকশনে যাব। আমরা এরই মধ্যে বঙ্গবন্ধু হাইটেক কর্তৃপক্ষের কাছে 5 একর জায়গা চেয়েছি এবং মোটামুটি প্রাথমিক একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, আশা করছি আমরা জায়গাটা পাব। তারপরে সবশেষে আমরা যাব স্মার্ট রেফ্রিজারেটর প্রোডাকশনে। আচ্ছা, এছাড়া আমরা আরও কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেগুলো খুব শীঘ্রই আমরা বাজারজাত করব। তার মধ্যে আছে ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্টর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, এছাড়া ল্যাপটপ বা বিভিন্ন টাইপের মনিটর, এরকম রাউটার, এরকম বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কেউ বাজারজাত করছে এখনো পর্যন্ত। আচ্ছা, তার মানে আপনারা তো ম্যানুফ্যাকচার করছেন না, আপনারা আমদানি করবেন? হ্যাঁ, ওইগুলো আমরা মানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে আপনি পোষাতে পারবেন না, কারণ ওই রকম বাজার বাংলাদেশে নাই, তো যে কারণে সেগুলো আমরা আউটসোর্সিং করব এবং অ্যাসেম্বলিং করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যেমন অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট রেফ্রিজারেটর আমরা বাজারে দেখতে পাই অলরেডি, যেমন আমি যদি বলি স্যামসাং আছে, এলজির আছে, তো এই স্মার্ট রেফ্রিজারেটরের সাথে আপনার বিস্তার যে স্মার্ট রেফ্রিজারেটর হবে সেটা কতটুকু কম্পিট করতে পারবে, বা অন্যান্য যে আপনি বললেন স্মার্ট প্রোডাক্ট সেটা কতটুকু কম্পিটিশনে আসলে এগিয়ে থাকবে? এখন স্মার্ট রেফ্রিজারেটর বলে যেটা সেল হচ্ছে বাংলাদেশে এটা আসলে পুরোপুরি স্মার্ট রেফ্রিজারেটর না। স্মার্ট রেফ্রিজারেটরে নানান রকম ফাংশন থাকে, সেখানে আপনি চাইলে গরম পানি পাবেন, ঠান্ডা পানি পাবেন, সেখানে কী মাত্রার গরম পানি চান আপনি সেটি পাবেন, আপনার একটা জায়গায় হয়তো কাঁচামরিচ আছে, ও আপনাকে সিগন্যাল দেবে যে তোমার কাঁচামরিচ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি আবার কাঁচামরিচ কেন,
আপনার খাবার কোনোটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা কোনো খাবারের ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে কিনা, এরকম নানান ফাংশন থাকে, সেই ফাংশন যুক্ত রেফ্রিজারেটর কিন্তু এখন বাংলাদেশে নেই। আমাদের যে টাচ স্ক্রিনের হচ্ছে আপনার রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে বাজারে, ওইটাকেই স্মার্ট রেফ্রিজারেটর বলা হচ্ছে। তো আপনার স্মার্ট মিররের যে ব্যাপারটা বলেন, যেহেতু আমার মিররের প্রতি একটা হচ্ছে ফ্যাসিনেশন আছে আর মেয়ে মানুষ তো মিরর ভালোবাসে, সে জায়গা থেকে আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়ায় চাইনিজ প্রোডাক্টগুলো যেটা হয় যে স্মার্ট মিরর, আপনার টাচ স্ক্রিন থাকে, লাইট থাকে, আপনাদের প্রোডাক্টগুলো কি ওরকমই হবে, আপনাদের চিন্তা ভাবনা কি সেরকমই? হ্যাঁ, স্মার্ট মিরর হচ্ছে আপনি বিশেষ করে যে বড় বড় শোরুমগুলোতে যখন আমরা যাই তখন জামা কাপড় কিনে আমাকে কিন্তু আবার ছোট্ট একটা খোপের ভিতর ঢুকতে হয়, সেখানে দেখতে হয় যে আমার এটা লাগছে কি না, কেমন দেখাচ্ছে। কিন্তু স্মার্ট মিরর যখন হবে তখন সব লোকের সামনেই আপনি মিররের সামনে দাঁড়ালেই মিরর আপনাকে দেখিয়ে দেবে যে তোমাকে এরকম লাগছে। হ্যাঁ, আমি ড্রেসটা ধরে দাঁড়াতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ড্রেসটা আপনাকে অটোমেটিক আপনার গায়ে নিয়ে নেবে, সে দেখাবে যে ইমেজটা কীরকম লাগছে, না এই কালার না হয়ে অন্য কালার হতে পারে, এরকম চমৎকার ব্যাপার প্রযুক্তির সাথে আপনারা আমার মনে হয় যে খুব ভালো একটি মেল। আরেকটা বিষয়, আমরা যে হোয়াইট বোর্ড আমরা নিয়ে আসছি যেটি হলো শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন ঘটাবে, আপনার এক বছরের ক্লাসের যে কারিকুলাম থাকবে সেটি ওর মধ্যে থাকবে, আপনি এক এক দিন এসে ক্লাসে এসে আপনার নোট খাতা বা কিচ্ছু লাগবে না, আপনার হাতের ডাস্টার চক এগুলো কিচ্ছু লাগবে না, ওর মধ্যেই আপনার ক্লাসের সব নোটস বা পুরো ক্লাসের বিষয়বস্তুগুলো ওর ভেতরে থাকবে, এবং সেখানে হাজারো ফাংশন রয়েছে, এগুলো নিয়ে আসছি আমরা বাংলাদেশে। চমৎকার, আপনাদের এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই থাকলো। কিন্তু আপনার সাথে এখন আমি যে বিষয়টায় কথা বলবো এটা হয়তো আপনার আশেপাশের অনেকেই জানে না, আপনি আবৃত্তি করেন, এটা আমার সাথে আপনি কথা বলছিলেন, তো এই যে আবৃত্তি করেন, এই আবৃত্তির শুরুটা কবে থেকে হলো, জার্নালিজমের জন্য যখন পড়াশোনা করতেন তখন থেকেই? এটা আসলে ছোটবেলা থেকেই, আমি যখন ক্লাস ফাইভে পড়ি লেখালেখি করতেন তখনই, তখন আমাদের ম্যাডাম ছিলেন উনি বাংলা পড়াতেন, উনি এসেই বলতেন এই উদয় তুমি একটা কবিতা বলো, আর এই আমি কবিতা বলতাম আর সে মানে মুগ্ধ হয়ে শুনতেন, উৎসাহ দিতেন, সে উৎসাহ ছাড়া কোনো কিছু হয় না। তো ম্যাডামের কথা স্মরণ করি এখন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আমি কণ্ঠশীলনে আবৃত্তির একটা কোর্স করেছি, আর ঢাকা কলেজে যখন পড়তাম তখন খেলাঘর তারপরে কচিকাঁচার আসর ওগুলোতে লেখালেখি করতাম। এই ওকে, তো তবে আমার এখন আমার মূল ফ্যাসিনেশনের জায়গা হচ্ছে ট্রাভেলগ রাইটিং, মানে ভ্রমণ কাহিনী, আমি এখন ভ্রমণ কাহিনী লিখছি এবং আমার বেশ কয়েকটি বই আছে, চেষ্টা করি প্রতি বছরই, এবং আমার এখন ইচ্ছে যে সারা মানে আমি শেষ জীবনটা আমি ভ্রমণ করব এবং ভ্রমণ কাহিনী লিখব, এটি আমার শেষ ইচ্ছে। বাহ, চমৎকার, আপনার সেই ইচ্ছাও যেন পূরণ হয় সেই কামনাই থাকলো। কিন্তু আপনি আরও দুটো স্টার্ট আপ শুরু করেছেন, সেই স্টার্ট আপের ব্যাপারে যদি একটু ছোট্ট করে বলতেন। আমি দেখলাম যে আমাদের হাসি খুশি থাকার এলিমেন্টস খুবই কম আছে, ইভেন আমাদের সোশ্যাল মিডিয়াতেও, যে কারণে আমি জোক বক্স নামে একটা স্টার্ট আপ শুরু করেছি, একটা অনলাইন শুরু করেছি, যেখানে শুধুমাত্র জোকস থাকবে, সেটা ভিডিও আকারে, অডিও আকারে, টেক্সট আকারে, এই জোক বক্স শুরু করেছি। এগুলো, এই জোকসগুলো কি সব আপনার আইডিয়ার জোকস বা আপনার লেখা জোকস নাকি সব কালেক্ট করা? সেগুলো আমাদের লেখাও আছে আবার কালেকশনও আছে। আচ্ছা, আপনার কাছ থেকে একটা যদি আপনার ওই জোক বক্সের কোনো একটা কৌতুক শুনতে পারি এখন। আচ্ছা, ছোট্ট একটা কৌতুক শোনাই। বাবা এবং ছেলে, বাবা বলছে, ছেলের সঙ্গে মজা করে ছেলেকে বলছে, বাবা তুমি বিয়ে করবে? এখন ছেলে বলছে, না বাবা বিয়ে করবো না। না কেন বিয়ে করবে না, তুমি বলো তোমার পছন্দসই একটা পাত্রী খুঁজবো, তুমি বিয়ে করো, করতেই হবে তোমাকে, এখন তুমি কেমন মেয়ে চাও বলো? তো ছেলে বলছে, বাবা আমি চাঁদের মতো মেয়ে চাই। বাবা বলছে, চাঁদের মতো মেয়ে মানে চাঁদের মতো সুন্দর? বলছে, না বাবা, চাঁদের মতো মানে হচ্ছে এই ধরো সন্ধ্যা রাতে আসবে আবার সূর্য ওঠার আগে চলে যাবে। আচ্ছা, তো আপনার কাছে আপনাকে একটু খাটিয়ে নিলাম, যদিও হচ্ছে বিজনেস বা আপনাকে নিয়ে কথা বলবো, কিন্তু যেহেতু জানি আপনার এই এক্সট্রা গুণগুলো আছে সেই গুণগুলোও দর্শকদেরকে জানিয়ে দিই। তো এই যে এত কিছু একসাথে করছেন, আপনার বললেন যে ট্রাভেল নিয়ে আপনার পরিকল্পনা আছে, কিন্তু সার্বিকভাবে আপনি নিজের জন্য এবং আপনার আশপাশের মানুষ তথা বাংলাদেশের মানুষের জন্য কিছু করবেন, এরকম কোনো পরিকল্পনা কি আছে? সেরকম পরিকল্পনা আছে, কিছু পরিকল্পনা তো এরকম এক্সক্লুসিভ যে এখানে আসলে বলা যাচ্ছে না। আচ্ছা, মিডিয়ার সামনে এরকম। আর এছাড়া স্পোর্টসকে আমি খুব ভালোবাসি, স্পোর্টস নিয়ে আমার প্ল্যান আছে, আর আমি একটা প্রতিষ্ঠান, স্বপ্নের একটা প্রতিষ্ঠান করা, আমি জানি না সেই স্বপ্ন আমার কোনো দিন পূরণ হবে কি না। আমি একটা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই যেখানে আমাদের এখন প্রচলিত যে কারিকুলাম এইগুলো থাকবে না, একেবারে কারিগরি শিক্ষা থাকবে, যেটা হবে একজন মানুষ সেটা নিয়েই পড়াশোনা করবে।
ছোটবেলা থেকেই আমি ছোট আকারে শুরু করব ভেবেছি এবং সেটা আমার গ্রামে কিছু জায়গাও আমি কিনে রেখেছি ওই প্রতিষ্ঠানটা করব বলে। সেইখানে একটা ছেলে ছোটবেলা থেকেই সে কম্পিউটার, যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে সে ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ করবে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে সে সফটওয়্যার নিয়ে কাজ করবে, যিনি মোবাইল ইঞ্জিনিয়ার হবে তিনি ছোটবেলা থেকেই ওই ক্লাস টু থ্রি থেকেই সে মোবাইল নিয়ে কাজ করবে, এবং পড়াশোনা শেষ করেই তার জন্য পৃথিবীর কোথাও যেন তার মানে চাকরি নিয়ে তার জন্য কোনো টেনশন না, যে আপনি এই সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সো আপনার এই চাকরি হবে না বা আপনি অন্য একটা সাবজেক্ট থেকে আসছেন, সেজন্য মাস্টার হয়ে যায় তাকে নিয়ে, যেন কারাকারে শুরু হয়ে যায়, এবং সেই পড়াশোনাটা হবে ইংলিশ মিডিয়ামে, হয়তো এতিমখানায় হবে, বাট সেই এতিমখানাটা হবে ইংলিশ মিডিয়ামে। চমৎকার একটি পরিকল্পনা আছে আপনার, আপনার সব পরিকল্পনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আপনার ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়। আপনার কাছ থেকে আমি এখন বিদায় নিব, কিন্তু দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনার একটি আবৃত্তি শুনতে শুনতে বাড়ি যাব। প্রিয় দর্শক, এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথা থেকে আজকের মতো আমি মারজান শমী বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোন নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসিটিভির সাথেই থাকবেন। আমি একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম, গোলাপ, সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু? গোলাপ বলল, চোখের পলকের মতো। আমি একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম, ঘাস, কতটুকু ধৈর্য শক্তি থাকলে পথের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায়? ঘাস বলল, পাহাড়ের মতো। ঘাস বলল, পাহাড়ের মতো। আমি একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম, পাথর, শুনেছি পাথরও নাকি কখনো কখনো কথা বলে, কখন বলে? পাথর বলল, মানুষগুলো যখন পাথর হয়ে যায়।